এই লোকটা যেহেতু কোনো হাসর ময়দান মানে না, এই লোকটা কোনো বিচার মানে না, ফেরেশতারা বিচার শুরু করে দিবে, ওই লোকটা বলবে না 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 আমি কোনো বিচার মানি না, আমি ডাইরেক্ট জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে তারে জান্নাতের রাস্তাটা দেখায়া দাও। এবার লোকটা যখন জান্নাতের রাস্তাটা ফেরেশতারা দেখায়া দিবে, ওই রাস্তা দিয়া যখন সে রওনা হবে, ওই যেই জায়গা থেকে রওনা হবে রে, ওই জায়গা থেকে জান্নাতে যাইতে হলে 500 বছর রাস্তা, বলেন সুবহানাল্লাহ, 500 বছর রাস্তা, 500 বছরের রাস্তা। এই লোকটা যখন রওনা হবে, 500 বছর আমল করছে, এখন বর্তমান জমানার মধ্যে 500 বছর আমল করনে বলা লোক আছে নি, কথা গোনা শুনি, এখন তো 100 বছরে মানুষ বাঁচে না। ওই লোকটা ডাক দিয়া কর, ও ফেরেশতারা রে আমি চাই রে জান্নাতে যেতে চাই, যখন তার রাস্তাটা দেখায় দেওয়া হয়েছে, এবার সে রাস্তা দিয়া রওনা হয়ে গেছে রে, যেই মাত্র রাস্তা দিয়া রওনা হয়েছে, 100 বছরের রাস্তা যাওয়ার পরে হঠাৎ করে তার পানির পিপাসা পাইছে, কোথায় পাইবে পানি, পানি পানি করতেছে, ফেরেশতারা ডাক দিয়া কই আল্লাহর বান্দা তুমি তো ডাইরেক্ট জান্নাতে যাইতে চাইছে, যাও জান্নাতে যাও, ওই আমি 100 বছর রাস্তা হাঁটতে হাঁটতে আসলাম, আপনার তো পানির পিপাসা পাইছে, পানি কোথায় পাবো, অহংকারীর ফল কেমন হয়। ওই লোকটা বলল, ও ফেরেশতারা রে আমি পানি ছাড়া আরেকটা কদম দিতে পারবো না, আমার একটু পানির প্রয়োজন, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা যদি তুমি পানি পাইতে চাও, ওই পানি যদি তোমার প্রয়োজন হয়, তোমার 100 বছরের আমল দিয়া একটা গ্লাস পানি পাইবা, কোন আল্লাহু আকবার। লোকটা ডাক দিয়ে কই, ফেরেশতারা রে এমন পানি পিপাসা পাইছে, আমি চাই আমার আমল দিয়া আমার একটা গ্লাস পানি তুমি ব্যবস্থা করে দাও। এবার একটা গ্লাস পানি দিতে 100 বছরের আমল দিছে, এবার এই পানিটা পান করছে, আবার 100 বছর রাস্তা যাওয়ার পরে আবার পানির পিপাসা যখন পাইছে, ওই লোকটা যখন 100 বছরের আমল দিয়া পানি খাইলো, খাইতে খাইতে রে 500 বছরের রাস্তা যাইতে যাইতে ওই লোকটা 5 বার 5টা গ্লাস পানি খাইছে, এবার যেই মাত্র ওই লোকটা জান্নাতের গেইটে যাবে রে, ওই জান্নাতের গেইটে যাইয়া বলবে, ফেরেশতারা রে আমি তো 500 বছরের আমল করলাম, আমি জান্নাতে যেতে চাই, আমার জান্নাতের ভিতর ঢুকায় দাও। যেই মাত্র জান্নাতের ভিতর ঢুকতে চাইবে, ওই জান্নাতের ফেরেশতারা বলবে, তুমি যে জান্নাতে ঢুকবা, এই জান্নাতে ঢুকতে হলে রে তোমার তো এই মুহূর্তে, তোমার এই মুহূর্তে আমল নামাটা দেখাইতে হবে। যেই মাত্র 500 বছরের আমল লোকটা হাতের মধ্যে যেই মাত্র তাকাইবে, তাকায়া দেখবে এই লোকটার হাতের মধ্যে 1 বছরের কোনো আমল নাই। লোকটা বলবে, ফেরেশতারা রে ও আমার ফেরেশতারা রে আমি 500 বছরের রাস্তা হাঁটতে হাঁটতে এই 500 বছরের আমল দিয়া 5টা গ্লাস পানি আমি খাইলাম, আমি কেমন কইরা আজকে তোমারে আমি কেমন কইরা আমল দিব। ফেরেশতারা বলবে, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার লোকটা বলবে, আল্লাহ ও আমার আল্লাহ আমি কেমন কইরা জান্নাতে যাব। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দায়া ও আল্লাহর বান্দারে তুমি জান্নাতে যাইতে পারবা না, কারণ তুমি যে 500 বছর আমল করলা বিচার তুমি মানো নাই, তোমার ভিতরে একটা অহংকার ঢুকা গেল, এই অহংকারটা ঢুকা দেওয়ার কারণে এই 500 বছর রাস্তা এটা তুমি এই 500 বছর আমলটা বিক্রি কইরা দিছো, আজকে অহংকার করার কারণে তোমার আমল নামাগুলা সব আল্লাহ বরবাদ করে দিছে। জবান খুলে বলুন, আল্লাহু আকবার। এই জন্য আমল করবেন কিন্তু অহংকারী করা যাবে না। যদি কোনো ব্যক্তি অহংকার করে,
ওই ব্যক্তির আমলটা থাকবো কথা কোন থাকবো আমল করবেন কাউরে পড়া যাবে না আপনার আমল আপনার জন্য কবরে একটা শান্তির ব্যবস্থা হবে যদি আপনি আমল নিয়ে অহংকারী করেন রে আমি নামাজ পড়ি তুমি পড়ো না আমি রোজা রাখি তুমি রোজা রাখো না এই অহংকার যদি ভিতরে ঢুকে যায় আল্লাহর কসম করে বলি এই আমল দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গুড়ির তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গুড়ির তুমি আপন তুমি মুদের পারে তুমি মুদের পারের তরি তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার আমাদের আমলের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমল করছো ওই আমলের বিনিময়ে তোমারে জান্নাতে দেব মনে রাখবে সুদ খায়া গুনাহ করছেন কোনো সমস্যা নাই জেনা কইরা গুনাহ করছেন কোনো সমস্যা নাই খারাপ কাজ কইরা গুনাহ করছেন কোনো সমস্যা নাই ক্ষমা দেওয়ার মালিক কে জবান চলে বলুন আল্লাহ কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকুল তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মাটি থেকে আসমান পর্যন্ত গুনাহ করলাম ওই গুনাহ করার পরে রে একমাত্র ক্ষমা দেওয়ার মালিক আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যেই ব্যক্তি ঈমানদার হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহি আল্লাহর কাছে তওবা করো তাওবাতান নাসুহা ওই ব্যক্তিটা যদি তওবার মতো তওবা করতে পারে রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার তাবান জিন্দিগির গুনা আমি ক্ষমা করে দিব জবান করে বলুন সুবহানাল্লাহ আমল করতে হবে কিন্তু আমল করার পরে ওই ব্যক্তিটা অহংকার করতে পারবে কথা বলেন পারবে কিন্তু আমল করতে হলে তার ভিতরে নবীর প্রেম দরকার আছে না কথা বলেন আছে না নাই যদি নবীর প্রেম তার ভিতরে না থাকে ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত আমল করবে তার আমল কোনো লাভ হবে কথা বলে না লাভ হবে লাভ হবে না আমি সর্বশেষ একটা কথা আমি বলে দেই কথাটা হলো সর্বশেষ কথা আজকে এই বাংলাদেশের মধ্যে বিজ্ঞ একজন আলেম যিনি বাংলাদেশে লেখাপড়া করার পর বিদেশে আল আজহার ইউনিভার্সিটি পড়ালেখা করেছেন ওইখান থেকে আবার মালয়েশিয়ায় গিয়ে পিএইচডি করছেন এত বড় বিজ্ঞ আলেম হয়া উনি নবীর বিরুদ্ধে কথা বলে নবী নাকি সিক্স প্যাক এরপরে বলতেছে নবী নাকি নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি নামাজের মধ্যে মদ খায়া নামাজের মধ্যে মাতলামি করছে নাউজুবিল্লাহ বলে আর জবান করে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর কসম করে বলি সে বিজ্ঞ আলেম হতে পারে কিন্তু তার এই আমল এই এলেম তার কোনো কাজে আসবে কথা বলেন আসবে আমার মোবাইলে হাদিসটা আছে আমি দেখেছি আলী রাদিয়াল্লাহু তাআলা নবীদের মেয়ের জানায় ওই আলী রাদিয়াল্লাহু তাআলা কখনো এই মদ পান কইরা নামাজের মধ্যে মাতলামি করছে কথা বলেন করছে বুঝা যায়
আসলে তার ভিতরে শয়তান এলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলার জমিনের মধ্যে এই পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আমল করেছিল ইবলিস, যে নাকি 9.5 লক্ষ বছর ইবাদত করছে। কিন্তু 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ বলছেন তোমাকে জান্নাত দেওয়া হবে। কথা বলেন হবে? এই যে 9.5 লক্ষ বছর ইবাদত করছে, তার আমল কোনো কাজে আসছে? কথা বলেন কাজে আসছে? আজকে যুব সমাজ অনেকে আমার হুমকি দিছে মোবাইলের মধ্যে, হুজুর আজহারির বিরুদ্ধে কিছু কইলে আপনার খবর আছে। আরে মিয়া, আজহারি যে নবীর বিরুদ্ধে কথা বলতেছে, নবীর বিবি নাকি ইনটেক ছিল না, ভার্জিন ছিল না, নবীর বিবি নাকি 2 নাম্বার ছিল, বয়স বেশি ছিল, নাউজুবিল্লাহ, নবীর বিবির ক্ষেত্রে এই কথা বলা যাবে? এখন যদি আজহারির মাকে বলে, এই আজহারি তোমার মা তো ইনটেক না, তোমার মা তো তোমার মা তোর বয়স বেশি, তোমার মা তো বুড়া, তখন তার কষ্ট লাগবে না? কথা কেন কষ্ট লাগবে না? এ নবীর বিবির বিরুদ্ধে যে কথা বলছে, তাইলে কি এটার ঈমান আছে? কথা বলেন ঈমান আছে? আল্লাহর কসম করে বলি, এই সমস্ত হারামের আলোচনা শুনে মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে, মানুষ দুই নাম্বার পথে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? অনেকে বলতে পারেন হুজুর আপনি বলেন এক রকম, আরেকজন বলে আরেক রকম, আমরা সাধারণ পাবলিক কই যাবো? আমি বলি আপনার জ্ঞান দ্বারা আপনি দেখবেন, আগের দিনে মানুষ একটা দোকান তৈরি করলে, বিল্ডিং তৈরি করলে, বাড়ি ঘর করলে, ওইখানে মিলাদ পড়াইছেনি? কথাগণ পড়াইছেনি? আজকের বেলায় মিলাদ পড়াইলে বেদাত হইতো কিনলে গা? কথা কেন বেদাত হইতো কিনলে গা? আরে মৌলবী তুমি যে ফতোয়া দাও বেদাত হবে, নবীর জিগে তো এরকম ভাবে মাহফিল ছিল না, তুমি যে মাহফিল আইসা ওয়াজ করে 50,000 টাকা নাও, তাহলে তোমারটা বেদাত হইতো না? কথা কোন কেউ বেদাত হবে নি? আগে মাথার জ্ঞানের ভিতরে নিবেন। এই আলেম যদি বলে এটা মিলাদ বেদাত হয়, মিলাদ বললে নাকি একজন বিজ্ঞ আলেম বলতেছে মিলাদ বললে নাকি গুখা, নাউজুবিল্লাহ। এত বড় বুড়া একজন মানুষ, বুড়া মানুষ হয়ে সেরা, এত বড় বিজ্ঞ আলেম হয়ে সেরা, এরা বলতেছে মিলাদ বললে নাকি গু খাইতেছে, নাউজুবিল্লাহ। আর যারা নাকি বলে আমার কাছে একটা কিতাব আছে, ওই কিতাবটা চট্টগ্রামের একজন বড় বিজ্ঞ আলেম, নাম বলবো না, লেখছে, ওই কিতাবে লেখতেছে মিলাদ নাকি ইহুদি খ্রিস্টান দেখাইছে, নাউজুবিল্লাহ। আরে ইহুদি খ্রিস্টানেরা আরবি পড়বো কি লেখা? এরা কি কোরআন পড়বো? এরা কি মিলাদ পড়বো? এদের দরকার কি? আমরা নবী প্রেরিতদের জন্য গলায় ছুরি লাগলো, আমরা মিলাদ পড়তে চাই কি চাই না? জবান করে বলুন চাই কি চাই না? যতই বাধা আসুক আমাদেরকে কেউ আটকাতে পারবে? কথা বলেন আটকাতে পারবে? আমরা সবাই মিলাদ পড়তে চাই। তোমাদের যদি আমি বলি, তোমাদের যদি ভালো না লাগে তোমরা ফইরো না, ঠিক নিও? কথা কোন ঠিক কি না? আমার কথা হলো তোমার যদি ভালো লাগে তুমি ফরো, আর যদি তোমার খারাপ লাগে তুমি ফইরো না। কিন্তু যদি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দাও, এই শরীরে রক্ত থাকতে, নবীর প্রেরিতের শরীরে রক্ত থাকতে, কেউ এটারে বরদাস্ত করবে না, কেউ ছাড় দিবে না, সবাই ছাড় দেবে। কথা বলেন ঠিক কি না? মিলাদের বিরুদ্ধে বলা যাবে? কথা বলেন বলা যাবে? আজকে আমার একজন কইতেছে হুজুর, এক হুজুর কইছে বয়া বয়া বলে কিয়াম করতো, তা আমি কইলাম বয়া বয়া কিয়াম করতো? আচ্ছা ইলার মন চাইলে বয়া বয়া করো, কিন্তু আমার কথা হলো কিয়াম শব্দের অর্থ কি? কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ কি? তো কিয়াম শব্দের অর্থ যদি দাঁড়ানো, তাহলে কিয়াম বয়া করবো কেমনি? কিউ বয়া করুন যাইব? কথা কেন বয়া করুন যাইব? কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। তোমাদের যদি কোমর ব্যথা থাকে তোমরা কইরো না। আমরা নবীর প্রেমিকেরা হাজার বছর যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা কিয়াম মিলাদ কিয়াম করতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? ও নবীর প্রেমিকেরা, দেশে হারাও মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কি না? যাই হোক, আলোচনার টাইম প্রায় শেষ পর্যায়ে, কিছুক্ষণ পরে আজান দিবে। শেষ কথাটা হলো আমরা ইমানদারদের জন্য নামাজ, কোনো বেঈমান কাফেরকে আল্লাহ বলে নাই। আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছে শুধুমাত্র ইমানদারদেরকে। কাকে? কথা কোন কারে? ইমানদারদের জন্য নামাজ, কোনো বেঈমানের জন্য নামাজ নয়। ইমানদারদের জন্য আমল, ইমানদারদের জন্য মিলাদ, ইমানদারদের জন্য মিলাদ কিয়াম। যদি কেউ এটার বিরুদ্ধে বলে, যদি কেউ মিলাদ কিয়াম না করে, তাইলে মনে করবেন এর ভিতরে শয়তান আছে না? কথা কোন শয়তান আছে না? পৃথিবীর জমিনে আল্লাহর নবী আগমন করবেন, আমার নবী আগমন করবে,
সবাই খুশি, আসমান জমিন আরশ কুরসি সব খুশি, একজন বেজার নাম কি? কথাগুলো নাম কি? ইবলিস বেজার। কারণ নবী দুনিয়ার জমিনে আয়েশা সেজদা দিয়া বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি শুধু আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবী যদি বলে গুনাহগার উম্মতদেরকে, নবী আসার পরে গুনাহগার উম্মতদের জন্য কাঁদছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পাথর খাইছে, কপাল ফাইটা, রক্তগুলো জমিনে পড়তেছে, ওই সময় জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার নালিশ দেন, আপনি নালিশ দিলেন, আপনার নালিশের কারণে আমরা তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বলেন, জিব্রাইল কেন ধ্বংস করবা? তোমরা যদি আল্লাহ যদি ধ্বংস করে দেয় তাহলে আমি কার কাছে ইসলাম প্রচার করব? সুবহানাল্লাহ। এ কেমন নবী? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার চোখ দিয়ে কেন পানি মুবারক পড়তেছে? আল্লাহর নবী বলেন, জিব্রাইল আমার চোখ দ্বারা পানি মুবারক পড়ে এই জন্য, কারণ হলো এই দুনিয়ার জমিনে আমার যত উম্মত থাকবে আমার এই রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ যেন আমার উম্মতদেরকে জান্নাতি বানায় দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবার হাশরের ময়দানে যখন সবাই থাকবে, ওই ময়দানেও নবী মাকামে মাহমুদে সেজদা দিয়ে রাখবে, আল্লাহ বলবে, হে বন্ধু উহুদের ময়দানে দান মুবারক শহীদ করছেন, যুদ্ধে গিয়ে মাথা ফাটায় দিছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মুবারকটা উঠান। আল্লাহ বলবেন, আপনি মাথা মুবারক উঠান। আমার নবী বলবেন, না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা মুবারক উঠাবো না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত হয়া নবীর বিরুদ্ধে কেউ ফতোয়া দিলে আমরা তাকে ছাড় দিব। কথা বলেন, ছাড় দিব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতন তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। পাঁচ মিনিট পরে আজান হবে, যারা নামাজ পড়বেন এখানে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।